অপারেশন পরিচালনা করে এই জাল টাকা তৈরি এবং এই জাল টাকা ডিস্ট্রিবিউশনের যে মূল কারিগর যে মূল হোতা মোহাম্মদ আরিফ এবং তার অন্যতম দুজন সহযোগী জাহিদ এবং অনিককে আমরা গ্রেফতার করে আমরা উক্ত অভিযান অলমোস্ট 3 থেকে 4 ঘন্টার একটা অভিযান ছিল এই অভিযানে আমরা অলমোস্ট 20 লক্ষ টাকার মতো আমরা জাল টাকা আমরা ওদের কাছ থেকে উদ্ধার করেছি এবং এই জাল টাকা তৈরি বিভিন্ন সরঞ্জামাদি যেগুলো আপনাদের সঙ্গে লেয়ার করা আছে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি মূল ব্যক্তি যে আসামি মোহাম্মদ কম্পিউটার চালনায় বেশ পারদর্শী সে শরীয়তপুরে একটি কম্পিউটারের দোকানে একসময় চাকরি করত এবং ঢাকায় বাংলাবাজার এলাকায় এবং বাংলা মোটর এলাকায় সে তার কম্পিউটারের উপরে সে প্রশিক্ষণ নিয়েছে তো পরবর্তীতে সে ইউটিউব থেকে কিভাবে জাল টাকা বানায় সে প্রক্রিয়া দেখে সে এটার উপর তার যে একটা এক্সপার্টাইজ গ্রো করে এবং পরবর্তীতে সে যে চাকরি করতো যে কম্পিউটার দোকানে সে কম্পিউটার দোকানের চাকরির টাকা দিয়ে সে 4-5-6 মাস ধরে টাকা জমাতে জমাতে একসময় ইউটিউব থেকে সে যে শিখেছিল কিভাবে জাল টাকা তৈরি করতে হয় এটা তৈরি করতে গেলে কি উপকরণ সে উপকরণগুলো সে কিনে এবং এর মাধ্যমে সে একটা পর্যায়ে সে জাল টাকা তৈরির কাজ শুরু করে এবং তার টাকার পরিচিত যারা রয়েছে তাদের কাছ থেকেও সে টাকা এসে কয়েকটি কিভাবে কাগজ প্রিন্টার হয় সেটা সম্পর্কিত সে সম্ভব ধারণা সে লাভ করে এবং পরবর্তীতে সে যখন ইউটিউব দেখে প্র্যাকটিক্যালি করে তার হাত যখন মোটামুটি পাকাপোক্ত হয়ে যায় তখন সে মেশিন এবং আনুষঙ্গিক জিনিসপত্রগুলো কিনে সে তখন পূর্ণোদ্যমে সেই জাল টাকা বানানোর কাজে নিজেকে নিয়োজিত করে প্রিয় সাংবাদিক বিন্দু এই জাল টাকা তারা 1 লক্ষ জাল টাকা বানালে তারা 10 থেকে 12 হাজার টাকা পায় আর ঈদকে কেন্দ্র করে বা কোন উৎসবকে কেন্দ্র করে তাদের এই যেটা পায় 1 লক্ষ টাকার 10 থেকে 12 হাজার টাকা পায় হচ্ছে নর্মাল সময় আর যদি কোনো সময় ঈদ পার্বণ থাকে তো সেক্ষেত্রে ওরা 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত লাভ পেয়ে থাকে এবং তার যে সহযোগী রয়েছে জাহিদ এবং আনি আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছে সেটা হচ্ছে তারা ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন নামে বেনামে তারা আইডি খুলত এবং এই জাল টাকা বিক্রির জন্য তাদের বেশ কিছু গ্রুপ রয়েছে যেমন এ গ্রেড জাল নোট যেমন জাল টাকা বিক্রি করা হয় বিএল সেলস টাকা বিজনেস এরকম বেশ কিছু গ্রুপে সন্ধান আমরা পেয়েছি তাদের প্রাথমিক স্বীকারোক্তিতে এবং তাদের মোবাইল থেকে এই সমস্ত তথ্যগুলো আমরা পেয়েছি এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে তাদের এই ধরনের যে ফেসবুকে যে একটা ডিক্লেয়ার দিয়ে টাকার ব্যাপারে এবং সেখানে কিন্তু প্রচুর কমেন্টস পেয়েছে যারা আপনার তাদের টাকা নিতে বেশ উৎসাহী দেখা গেছে এছাড়া যেটা বলেছি তারা বেসিক্যালি সহজে তারা নর্মাল ফোনে কথা বলে না তারা তাদের কাস্টমারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে তারা কথা বলে থাকে এবং আমাদের কাছে যেটা স্বীকার করেছে তারা গত 7 থেকে 8 দিন আগে তারা ঢাকায় 13 লাখ টাকার একটি চালান তারা দিয়েছে এবং সেখান থেকে তারা প্রায় 1.5 লাখ টাকার মতো লাভ করেছে এখন আমরা যে প্রায় 20 লক্ষ টাকার মতো ধরেছি তাদের টার্গেট ছিল মোর দেন 50 লাখ যে টাকা তারা প্রিন্ট আউট করে তারা ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা শরীয়তপুর ফরিদপুরের বিভিন্ন জায়গায় তারা ঈদকে কেন্দ্র করে এগুলো দেওয়ার একটা প্রাথমিক পরিকল্পনা তারা গ্রহণ করেছিল এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা গত 2-3 দিন ধরে তারা এই সমস্ত জাল টাকাগুলো প্রিন্ট আউট করছিল
এবং একটি পর্যায়ে আপনারা ভিডিওতে দেখেছেন আমাদের গোয়েন্দা দলের কাছে আমাদের অপারেশন টিমের কাছে তারা গতকাল রাতে 20 লক্ষ টাকার উপরে জাল টাকা সহ তারা ধরা পড়েছে এখন এখানে যে অন্যতম যে সহযোগী রয়েছে জাহিদ বেসিক্যালি জাহিদ সে নবম শ্রেণী পর্যন্ত পাস করেছে এবং তার কাজ ছিল হচ্ছে অনলাইনে পোস্ট করা এবং কাস্টমার সংগ্রহ করা আর তার অন্যতম আরেক যে সহযোগী অনেক সে ছিল পেশা রাজমিস্ত্রি সে যেটা করত প্রিন্টিং করার পরে এক তার কাগজগুলোকে সাইজ করে কাটিং করে একটা শেপে আনা একটি কাজ বেসিক্যালি অনেক করত এবং তারা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটি স্বীকার করেছে যে তারা গত এক বছর ধরেও এই কালোবাজার টিকিট আপনার এই জাল টাকার ব্যাপারে তারা কাজ করলেও তারা বেসিক্যালি তারা এই এই দুইটি ঈদকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে কেন্দ্র করেই কিন্তু তারা আগাত ছিল এবং তাদের থেকে আমরা যে সমস্ত তথ্যগুলো পেয়েছি স্পেশালি তারা কোথায় জিনিসগুলো সাপ্লাই করত এবং গত আমি যেটা বলেছি গত 7-8 দিন আগে তারা প্রায় 12-13 লক্ষ টাকার একটি চালান ঢাকা শহরে দিয়েছে এবং ডেফিনেটলি শরীয়তপুর এইটি একটি প্রত্যন্ত গ্রাম অনেকটা গ্রামের মতো আমরা ওই জায়গা থেকে যেহেতু আমরা এটা উদ্ধার করেছি তার মানে আমাদের যেটি তথ্য রয়েছে বা আমাদের যেটি কনক্লুশন রয়েছে যে এই টাকাগুলো ডেফিনেটলি ঢাকা শহরে ঢুকছে এবং ঢাকা শহরে আমরা বেশ কিছু তথ্য তাদের কাছ থেকে পেয়েছি যারা আপনার আরো বড় আকারে এরকম জাল টাকা প্রস্তুত করছে এবং ঈদকে সামনে রেখে এই জাল টাকা পুরো ঢাকা শহরে ছড়িয়ে দেওয়ার যে সিন্ডিকেটটা যে সিন্ডিকেটের ব্যাপারে আমরা তৎপর রয়েছি আমরা আশা করছি তাদের যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্যগুলো আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের যে গোয়েন্দা তৎপরতা রয়েছে সেই গোয়েন্দা তৎপরতার প্রেক্ষিতে আমরা জাল টাকার যে অভিযান রয়েছে সেই অভিযানটুকু আমরা আরো বেগবান করব এবং এটি চরম অন্তর্ভুক্ত